ফারাক্কা শহরের পাশেই নির্মিত বাঁধ ফারাক্কা। এই বাঁধের বয়স ইতিমধ্যেই 50 বছর পেরিয়ে গেছে। ভারতের কয়েকটি জেলা এবং পুরো বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধের বয়স প্রায় শেষের দিকে, আর এই বাঁধ এখন ভারতের কয়েকটি জেলা এবং বাংলাদেশের ব্যাপক ক্ষতির সম্মুখীন করছে। তাই এই বাঁধ ভেঙে ফেললে মুক্তি পাবে ভারতের কয়েকটি জেলার কয়েক কোটি মানুষ এবং বাংলাদেশের 18 কোটি মানুষ। আর এটি বাংলাদেশ ভারতের মধ্যে খারাপ সম্পর্কের মূল একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা জানব ফারাক্কা বাঁধের ভবিষ্যৎ এবং এই বাঁধ নিয়ে ভারত বাংলাদেশের জনগণের চাওয়া এবং দুই দেশের সরকারের কী স্বার্থ। বাংলাদেশের রাজশাহীর সীমান্তের 16.5 কিলোমিটারের মধ্যেই ভারতের গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ। এই ফারাক্কা বাঁধের জন্যই শুধু বাংলাদেশই ক্ষতিগ্রস্ত নয়, ভারতেরও বিশাল একটি জনপদ এই বাঁধের কুফল লক্ষ্য করতে পারছে। স্বাধীনতার পর থেকে ফারাক্কা নিয়ে হাজার হাজার চুক্তি আর প্ল্যান হলেও তেমন কাজে আসেনি কোনো চুক্তি। ভারত তার ইচ্ছে মতো ফারাক্কা বাঁধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ফারাক্কা বাঁধ ও পানি চুক্তি নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পরিমাণ লেখালেখি হয়েছে, তার সকল নথিপত্র একত্র করলে বড় বড় 10টি গোডাউন লাগবে শুধু পেপার্স রাখার জন্যই। তবে বাংলাদেশের সাথে সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তরপ্রদেশের বন্যার পেছনের মূল কারণ হিসেবে ফারাক্কা বাঁধকেই দায়ী করছে জনগণ। এছাড়া গঙ্গার মূল গতিপথকে পরিবর্তনের মাধ্যমে পরিবেশের উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে ফারাক্কা বাঁধ। একদিকে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের কয়েকটি জেলার মানুষ, অন্যদিকে ভারতের পরিবেশবিদ এবং বাংলাদেশ থেকে আন্তর্জাতিক চাপ। এছাড়া 50 বছর পার হবার কারণে বাঁধে বড় বড় কিছু সংস্কার করা প্রয়োজন, তবে এই সকল কারণে সেটা করতে পারছে না ভারত সরকার। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার লম্বা, যেটা প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তৈরি করেছিল ভারত। বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটি প্রায় 40 কিলোমিটার লম্বা। হিন্দুস্থান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। বাঁধটিতে প্রায় 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। এই বাঁধের উপর দিয়ে গিয়েছে 34 নং জাতীয় সড়ক ও রেলপথ, যা কেবল উত্তর এবং দক্ষিণবঙ্গকেই নয়, ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। ফারাক্কা বাঁধ নির্মাণের পরিকল্পনা মূলত ব্রিটিশরা করেছিল, কারণ সে সময় কলকাতা বন্দর থেকে তারা বিশ্বের বিভিন্ন দেশে পণ্য সরবরাহ করত। এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমে একটি বড় সমস্যা তৈরি করে। জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গা নদীর শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নাব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে পূর্ণরূপে কার্যক্ষম করে তোলা। ভারতের একতরফা গঙ্গার জল সরবরাহের কারণে যে শুধু বাংলাদেশের পরিবেশের ক্ষতি সাধন হচ্ছে তা নয়, বরং এর ফলে বাংলাদেশের কৃষি, শিল্প, বন ও নৌ পরিবহন ব্যবস্থায় ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এই বিষয়টি প্রথম আলোচনায় আসে 29 অক্টোবর 1951 সালে। তখন তৎকালীন পাকিস্তান সরকার গ্রীষ্মকালে গঙ্গা নদীর উপর বিপুল পরিমাণ পানি পশ্চিমবঙ্গের ভাগীরথী নদী পুনর্জীবিত করার জন্য অপসারিত এই ভারতীয় পরিকল্পনাকে দৃষ্টি আকর্ষণ করে। ভারত জবাব দেয় তাদের এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে আছে এবং এর ফলাফল সম্পর্কে পাকিস্তানের উদ্যোগ শুধুমাত্রই তত্ত্বীয় ব্যাপার। সেই থেকে গঙ্গার পানি বণ্টন নিয়ে লম্বা আলোচনার জন্ম দেয়। 1970 সাল পর্যন্ত ভারত পাকিস্তান এই বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করে, কিন্তু এই আলোচনা যখন চলছিল তখনও ভারত ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ অব্যাহত রাখে এবং 1970 সালে এসে কাজ সমাপ্ত করে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর গঙ্গার জল বণ্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে। 1974 সালের 16ই মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বণ্টন নিয়ে একটি যৌথ বিবৃতি দেন।
এই সম্মেলনে এই সিদ্ধান্তে উপনীত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগ পর্যন্ত ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। যদিও বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার 1975 সালে 10 দিনের জন্য ভারতকে গঙ্গা হতে 310 থেকে 450 কিউসেক পানি অপসারণের অনুমতি দেয়, কিন্তু মুজিবুর রহমানকে হত্যার পর ভারত কোনো রকম আলোচনায় অংশগ্রহণ না করেই 1976 সালে শুষ্ক মৌসুমে গঙ্গা নদী থেকে 1130 কিউসেক পানি অপসারণ করে এবং পশ্চিমবঙ্গের ভাগীরথী এবং হুগলি নদীতে প্রবাহিত করে। এরপর তেমন কোনো গুরুত্বপূর্ণ চুক্তি না হয় 1989 সালে শুষ্ক মৌসুমে ভারত একতরফাভাবে প্রচুর পরিমাণে পানি গঙ্গা থেকে সরিয়ে নেয়। ফলশ্রুতিতে বাংলাদেশের নদনদীতে পানি প্রবাহের চরম অবনতি ঘটে। 1992 সালে দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে একটি বৈঠক হয়। ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই আশ্বাস দিয়েছিলেন যে ভারত বাংলাদেশকে সমান পরিমাণ পানি দেওয়ার ব্যাপারে সম্ভাব্য সকল কিছু করবে। তবে 1993 সালের মার্চ মাসে বাংলাদেশের হার্ডিনস ব্রিজ অঞ্চলে মাত্র 261 কিউসেক পানি প্রবাহের রেকর্ড করা হয়, যেখানে ফারাক্কার পূর্বে এই অঞ্চলে পানি প্রবাহ ছিল 1980 কিউসেক। ফারাক্কার জেরে গঙ্গার উজানে যে পলি পড়া শুরু হয়েছে তার জেরে প্রতি বছরই বর্ষা মৌসুমে বন্যা কবলিত হয়ে পড়ছে বিহার এবং উত্তরপ্রদেশের একটি বিস্তীর্ণ অংশ। বহুদিন ধরে মালদা মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ এবং বিপর্যয় কবলিত মানুষ ফারাক্কা বাঁধের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তারা ক্ষতিপূরণ, ভূমি ও পুনর্বাসনের দাবি করে আসছে। অব্যাহত বন্যা ও নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়ে আসছে তারা। বলা যায় পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কা বাঁধ বড় রকমের মাথা ব্যথার এক কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, পার্শ্ববর্তী বিহারও ফারাক্কা বাঁধের কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেখানে চলমান বন্যায় 10 লাখেরও বেশি মানুষ এবং 2 লাখ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিহার রাজ্যের সরকারের দাবি ফারাক্কা বাঁধের কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় প্রতি বছরই এই সকল রাজ্য বন্যা এবং নদী ভাঙনের শিকার হচ্ছে, যার ফলে ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা শুধুমাত্র বাংলাদেশের নয়, ভারতেরও কয়েক কোটি মানুষের একটি প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে।